চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা কোনো অপরাধের সাথে যুক্ত ছিলেন না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন দাবি করে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ছাত্রলীগের সাবেক নেতারা। সকালে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, এলাকার মাদক ও অনৈতিক ব্যবস্থা বন্ধ করার কারণেই মহিউদ্দিন সোহেলকে হত্যা করা হয়েছে। আমাদের দুর্দিনের সহযোদ্ধাকে নির্মমভাবে হত্যা সুষ্ঠু তদন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। সুপরিকল্পিতভাবে তাকে হত্যার পর চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করার অপপ্রায় যারা চালিয়েছেন তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি।